এখানে এসেই এই বাড়ির উঠোনেই রবীন্দ্রনাথ ঠাকুর মৃণালিনী দেবীকে দেখেছিলেন প্রথমবার। এটা একটা অসাধারণ অনুভূতি, এটা বলে ভাষায় প্রকাশ করা যাবে না যে এত বছর আগে, আজ থেকে কম করে হলেও 120 বা 125 বছর আগে রবীন্দ্রনাথ এখানে আসছেন। তিনি গোটা দুনিয়া ঘুরলেন, বিভিন্ন জায়গায় গেলেন, কিন্তু বিয়ে করার সময় চলে এলেন এরকম একটি প্রত্যন্ত গ্রামে। এর থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রামের প্রতি যে টান ভালোবাসা, তার গল্প কবিতা এবং গানে যে উঠে এসেছে তার প্রমাণও কিন্তু পাওয়া যায় যে তিনি এসব কতটা ভালোবাসতেন। বন্ধুরা, খুলনা থেকে শুভেচ্ছা জানাচ্ছি, আমি সালাউদ্দিন সুমন। আজকে যাচ্ছি খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি গ্রামে। যাচ্ছি কোথায় শুনলে একটু আপনাদের অন্যরকম লাগবে। আজকে যাচ্ছি শ্বশুরবাড়িতে। না, আমার শ্বশুরবাড়ি না, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি, সেই ফুলতলার দক্ষিণডিহি গ্রামে। তার শ্বশুরবাড়িতে যাচ্ছি, তার শ্বশুরবাড়ি ঘুরে দেখাবো। সেখানে তিনি বহুবার এসেছেন তার জীবদ্দশায়। চলুন বন্ধুরা, ঘুরে আসি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত সেই দক্ষিণডিহি গ্রাম থেকে। খুলনা শহর থেকে রওনা দিয়ে ছুটে চলেছি ফুলতলা উপজেলার সেই দক্ষিণডিহি গ্রাম অভিমুখে, যে গ্রামে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি। বৃক্ষশোভিত মসৃণ পথটা যে কারো ভালো লাগবে। খুলনার এই জনপদে আজ আমি প্রথম এসেছি। আজকে আমার ভ্রমণ সঙ্গী আমেরিকা প্রবাসী রফিকুল আবেদিন খান ভাই। চলতে চলতে রাস্তার দুপাশে অজস্র চিংড়ির ঘের দেখতে পাবেন। আপনারা নিশ্চয় জানেন চিংড়ি চাষের জন্য প্রসিদ্ধ খুলনা অঞ্চল। খুলনা শহর থেকে ফুলতলা উপজেলার দূরত্ব মাত্র 21 কিলোমিটার। উপজেলা সদর থেকে 2 থেকে 3 কিলোমিটার দূরে সেই দক্ষিণডিহি গ্রাম। খুব অল্প সময়ের মধ্যেই পৌঁছে গেলাম ফুলতলা উপজেলা সদরে। রাস্তার পাশের ছোট ছোট যানবাহনের আধিক্যই প্রমাণ করে অনেক ব্যস্ত জনপদ এই ফুলতলা। ফুলতলা একটি প্রাচীন জনপদ। এই উপজেলার কোল ঘেঁষে বয়ে গেছে ভৈরব নদী। নদীকেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থা ও ব্যবসা বাণিজ্যের কারণে অর্থনৈতিকভাবেও প্রাচীন আমল থেকেই বেশ সমৃদ্ধ এই অঞ্চল। ফুলতলা বাস স্ট্যান্ড থেকে সামনে এগোতেই রাস্তার পাশে চোখে পড়বে এই নির্দেশিকা। এই নির্দেশিকা দেখেই বুঝে গেলাম এসে গেছি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ির একেবারে কাছাকাছি। ছায়াশুশীতল অনিন্দ্যসুন্দর একটি গ্রাম দক্ষিণডিহি। এতই সুন্দর গ্রাম যা বর্ণনা করার সাধ্য আসলেই আমার নেই। এই মায়াবী সৌন্দর্যের গ্রামে বিয়ে করে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই ধন্য হয়েছিলেন, নাকি গ্রামকেই ধন্য করেছিলেন, এটি বরং খুব করে ভাবাচ্ছে আমাকে। এই গ্রামের ছায়াশুশীতল পরিবেশ আপনাদের মন তো ভরিয়ে দেবেই, পাশাপাশি এখানে আসার পর থেকেই একটি জিনিস আপনাদের মধ্যে কাজ করবে, অবশ্যই করবে, আমার মধ্যে যেটি কাজ করছে সেটিই বলি, যে রবীন্দ্রনাথ ঠাকুর এই গ্রামে বেশ কয়েকবার পা রেখেছেন। সেই গ্রামে কিন্তু আমি চলে এসেছি। এই অনুভূতিটা আসলেই অন্যরকম। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি এই গ্রামে, বুঝতে পারছেন? আর তিনি এখানে এসেছেনও। এই অনুভূতিটা মানে একেবারে সাধারণ কিছু নয়। রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে এই দক্ষিণডিহি গ্রামের যোগসূত্র হয় মামার বাড়ির কারণে। তার বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরও বিয়ে করেছিলেন এই গ্রামের রামনারায়ণ রায় চৌধুরীর কন্যা শারদা দেবীকে। আর কলকাতার জোড়াশঙ্কর ঠাকুর পরিবারের আদিনিবাস ছিল
পাশে রূপসা উপজেলার পিঠাভোগ গ্রামে। সেই সুবাদে ছোটবেলা থেকেই এই এলাকা তথা দক্ষিণডিহি গ্রামে মায়ের সাথে আসা যাওয়া ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের। বলে রাখি, রবি ঠাকুরের কাকিমা ত্রিপুরা সুন্দরী দেবীও ছিলেন এই গ্রামেরই মেয়ে। ঠাকুর পরিবারের সমগোত্র পিরালি ব্রাহ্মণদের বসবাস হওয়ার কারণে বিয়ে শাদীর জন্য এই গ্রামটি প্রাধান্য পেয়েছিল। মায়াভরা গ্রামের ছায়াভরা পথ পেরিয়ে চলে এলাম রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ির একেবারে সামনে। শুনশান নিস্তব্ধতায় দাঁড়িয়ে আছে দ্বিতল ভবনটি। বন্ধুরা, চলে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়িতে। আমার পেছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন, দেখুন, অনেক পুরাতন একটি ভবন। এই ভবনটিই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি। রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ির ভেতরে প্রবেশ করব, তার আগে চলুন জেনে নিই কিভাবে তিনি এখানে বৈবাহিক সম্বন্ধে জড়িয়েছিলেন। 1882 সালে পূজার ছুটির সময় রবীন্দ্রনাথ ঠাকুরের বৌদি জ্ঞানদানন্দিনী দেবী পৈতৃক ভিটা দেখার অজুহাতে যশোরের নরেন্দ্রপুরে আসেন। এ যাত্রায় তার সঙ্গে ছিলেন যা কাদম্বরী দেবী ও দেবর রবীন্দ্রনাথ। মূল উদ্দেশ্য ছিল রবীন্দ্রনাথকে আশপাশের এলাকার পিরালি গোত্রের মেয়ে দেখিয়ে বিয়ে দেয়া। সেই সময় তারা দক্ষিণডিহি গ্রামের বেণীমাধব রায় চৌধুরীর মেয়ে ভবতারিণী ওরফে ফেলিকে দেখেন। রবি ঠাকুরের পছন্দ হওয়ায় পরের বছর 1883 সালে খুব ধুমধাম করে বিয়ে হয়। বিয়ের পর ভবতারিণীর নাম হয়ে যায় মৃণালিনী দেবী। বিয়ের সময় রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স ছিল 22 বছর আর ভবতারিণীর 11 বছর। বাড়ির প্রবেশদ্বারের কাছেই এখানকার ইতিহাস সম্বলিত সাইনবোর্ড বসানো হয়েছে, আর পাশেই রয়েছে একটি টিকিট কাউন্টার ও প্রবেশ মূল্যের তালিকা। বন্ধুরা, এখানে প্রবেশ করতে হলে টিকিট কাটতে হবে। এই যে আমরা টিকিট কাটতে এসেছি, এই যে রফিক ভাই টিকিট নিচ্ছেন। কত করে টিকিট? 10 টাকা, তবে ভিতরে ভিডিও নিষেধ আছে। 10 টাকা? হ্যাঁ, ভিতরে ভিডিও করা যাবে না। কেন নিষেধ আছে? আর পুলিশের নিষেধ আছে, ভিতরে ভিডিও করলে ডিজির পারমিশন লাগে। আসলে আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি বলুন, দর্শনীয় জায়গা বলুন, এগুলো প্রকাশ পাবে কি করে? এখানে যিনি বসে রয়েছেন, শুরুতেই তিনি বলছেন অমুকের তমুকের পারমিশন লাগবে। আপনারা যারা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় যান, সেগুলো প্রদর্শনের জন্য একেবার সেন্সিটিভ জিনিস ছাড়া, রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি সেটাতে এমন কি থাকতে পারে যে যেটা ভিডিও করা যাবে না? এখানে আসার পরপরই কিন্তু তিনি বলে দিলেন যে ভিডিও করা যাবে না। কার কার নাকি পারমিশন লাগবে? ডিজির পারমিশন লাগবে, ডিজি আর কলেজের আইএনএসএ ডিপার্টমেন্টাল হেড অফ দি ডিজি। ডিজি কোথায় বসে? এটা ঢাকা আগারগাঁও, ওইখান থেকে পারমিশন নিয়ে আসা। হ্যাঁ, আগা, হ্যাঁ, প্রত্নতত্ত্ব কোনো জায়গায় ভিডিও করতে গেলে, পুরাকীর্তি ভিডিও করতে গেলে সেটা তার পারমিশন লাগে। রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়িটি এখন জাদুঘর। এখানে রবীন্দ্রনাথের চিত্রকর্ম সহ বেশ কিছু আলোকচিত্র রয়েছে। ছবি তোলার বিধিনিষেধ কানে নিয়ে ভিডিও ধারণ করতে থাকলাম। বাড়িটি খুব বড় নয়, তবে দৃষ্টিনন্দন। বাড়ির সামনেই রবি ঠাকুরের আবক্ষ মূর্তি রয়েছে, রয়েছে মৃণালিনী দেবীর মূর্তিও। নিষেধাজ্ঞার কারণে আমি জাদুঘর তথা বাড়িটির কক্ষে প্রবেশ না করেই বারান্দায় দাঁড়িয়ে ভিডিও ধারণ করছিলাম। বাইরে থেকে ভেতরের প্রায় সব কিছুই দেখা যাচ্ছিল। বন্ধুরা, এখানে আপনারা বেড়াতে আসলে প্রথমত যে ঝামেলায় পড়বেন যে এখানে কোনো ছবি তুলতে পারবেন না, তবে সব কিছু দেখতে পারবেন। আমাকে ছবি তুলতে দেওয়া হয়নি, এতে আমি বাধাগ্রস্ত হয়েছি। অনেক কিছুই সামনাসামনি আপনাদের দেখাতে পারছি না, তারপরেও বাহির থেকে যতটুকু দেখানো সম্ভব দেখানোর চেষ্টা করেছি, করব। আসলে এখানে পুরো যে ভবনটি, রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি, এটি এই ভবনটি পুরোটাই কিন্তু জাদুঘর হিসেবে ব্যবহার করা হচ্ছে। দেখুন, এখানে বিভিন্ন ধরনের ছবি রাখা হয়েছে, পেন্টিংস রাখা হয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন চিত্রকর্মও কিন্তু এখানে রয়েছে। বন্ধুরা, রবীন্দ্রনাথ ঠাকুর যখন এই গ্রামে বেড়াতে এসেছিলেন, এই যে
পেছনে যে জায়গাটি দেখছেন, এই যে ইটের আস্তরণ দেয়া দেখুন, এই যে রয়েছে, এই জায়গাতে একটি বাড়ি ছিল, বেনি মাধবের বাড়ি, যিনি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর হয়েছিলেন পরবর্তীতে, তার বাড়ি। এখানে এসেই, এই বাড়ির উঠোনেই রবীন্দ্রনাথ ঠাকুর মৃণালিনী দেবীকে দেখেছিলেন। প্রথমবার দেখেই তিনি পছন্দ করেছিলেন, তারপর তো বিয়ে শাদী হয়ে যায় পরবর্তীতে। এই জায়গায় যে পুরাতন বাড়ি, তারপরে তিনি কিন্তু এই পুরাতন বাড়ির পাশেই এইরকম এই বাড়িটি তিনি তৈরি করে দেন তার শ্বশুরকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্য সেটি হচ্ছে এই যে নতুন বাড়িটি যে তৈরি করা হয়েছে প্রাসাদটির মতো করে, তো সেখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের আর পদধূলি কখনোই পড়েনি। পরবর্তীতে কিন্তু এই বাড়ি হওয়ার পরে তিনি আর আসেননি, তবে এই যে পুরাতন বাড়ির জায়গাটি এখনও সংরক্ষণ করা হচ্ছে, এই জায়গায় ঠিক এই জায়গাতে তিনি এসেছিলেন যখন তিনি মৃণালিনী দেবীকে দেখেন সেই দিন। দোচালা বাড়িটি নেই, শুধু বাড়ির জায়গাটি পড়ে রয়েছে। কোনো কিছু না থাকলেও পরিত্যক্ত এই জায়গাটি যেন অনেক কিছু মনে হচ্ছে আমার কাছে। পুরাতন বাড়ির পাশে শ্বশুরকে নতুন বাড়ি করে দেওয়ার পর রবি ঠাকুর নিজে তো আর এখানে আসেননি, মৃণালিনী দেবী এসেছিলেন কি না তা অবশ্য জানতে পারিনি। প্রতিদিন অনেক মানুষ, বিশেষ করে শিক্ষার্থীরা আসেন এই বাড়িটি দেখতে। খেয়াল করলাম নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে দর্শনার্থীরা দেদার্ছে ছবি তুলে যাচ্ছেন। ভাবলাম তাহলে আমি কেন আমার দর্শকদের বঞ্চিত করব। বন্ধুরা, এটি হচ্ছে লাইব্রেরি, অর্থাৎ বাংলায় আমরা যেটা পাঠাগার বলি। দেখুন, এখানে কিন্তু অনেক বই রয়েছে, বিভিন্ন ধরনের বই রয়েছে। আপনারা যারা ঘুরতে আসবেন, ঘুরতে এলে কিন্তু এরকম বই পাবেন, এখানে বসে পড়ারও সুযোগ রয়েছে। দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুরের সারা জীবনে তিনি যত বই লিখেছেন তার মোটামুটি এখানে সংকলন রয়েছে, পাশাপাশি অন্যান্য রাইটারদেরও বই রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে অন্যান্য লেখকরা যে বইগুলো লিখেছেন সেগুলো কিন্তু এখানে রয়েছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এই জাদুঘরের ভিতরে বিভিন্ন ধরনের চিত্রকর্ম রয়েছে, বিভিন্ন ধরনের ছবি রয়েছে। এই যে দেখুন, এখানে সেই পুরাতন ছবি, 1916 সালের একটি ছবি রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর জাপানে গিয়েছিলেন, সেই ছবিটা এখানে রয়েছে। আর রবীন্দ্রনাথের বিভিন্ন সময়ের ছবি এখানে রয়েছে। পাশাপাশি ঠিক রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে আঁকা একটি, তার হাতে আঁকা একটি চিত্রকর্ম দেখুন, খুব সুন্দর একটি চিত্রকর্ম এখানে রাখা হয়েছে। এটি আমার কাছে একটি অমূল্য সম্পদ মনে হচ্ছে, যে রবীন্দ্রনাথ ঠাকুর নিজ হাতে এটি এঁকেছিলেন। এখানে এলে কিন্তু এটি আপনারা দেখতে পাবেন। পাশাপাশি আরেকটি দুর্লভ ছবি আপনাদেরকে দেখাই, যে মৃণালিনী দেবীর বাপের বাড়ি এটাই, মৃণালিনী দেবী রবীন্দ্রনাথ ঠাকুরের ওয়াইফ, তার ছবি এখানে রয়েছে, সেই ছোট সময় যখন তার বিয়ে হয়েছিল। এই যে দেখুন, আর এই 22 বছরের রবীন্দ্রনাথ ঠাকুর এখানে দেখুন, তার ছবি এখানে রয়েছে। আরও পাশেই, তার পাশেই রয়েছে মৃণালিনী দেবীর একটি ছবি, আর্ট করা একটি ছবি এখানে রয়েছে। আসলে এখানে বেশ কিছু আঁকা ছবি রয়েছে যেগুলো দেখলে আপনাদের ভালো লাগবে সেই সময়ের। পাশাপাশি দেখুন, এই কয়েকটি কক্ষেই কিন্তু এসব চিত্রকর্ম রাখা হয়েছে। এখানে কী আছে বলতে পারেন? এখানে একটা দুর্লভ ছবি আছে, রবীন্দ্রনাথের একদম অল্প বয়সে, মানে যখন দাড়ি টাড়ি কিছুই ছিল না। এটা যতটুকু জানছি যে ওর রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা যখন মারা যায় ঠিক সেই সময়কার তোলা একটা ছবি এখানে আপনাদের দেখতে পাচ্ছেন। খুবই দুর্লভ আরেকটি ছবি আপনাদেরকে দেখায়, এখানে দেখুন, এই যে এই ছবিটা ভালো করে দেখুন। আমরা সাধারণত রবীন্দ্রনাথ ঠাকুরের যে ছবিগুলো দেখি যুবক বয়সের পর থেকে, সব ছবিতেই কিন্তু তার দাড়ি দেখি। এখানে যে কয়েকটি আছে দেখুন, যে সব ছবিতেই কিন্তু তার দাড়ি রয়েছে, কিন্তু এই একমাত্র ছবি আমি আজকেই প্রথম দেখলাম। এই ছবিটি দেখুন, এই ছবিতে রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি নেই। এই দাড়ি না থাকার পেছনের একটি বৃত্তান্ত রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা যখন মারা যান তখন তিনি এই দাড়ি কামিয়েছিলেন বলে আমরা জানতে পেরেছি।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে যে আইনস্টাইনের ছবি রয়েছে সেই ছবিটিও এখানে এলে আপনারা দেখতে পাবেন। এই ছবি অবশ্য আপনারা গুগলেও পাবেন। এখানে অনেক ছবি রয়েছে যেগুলো কিছু কিছু আপনারা গুগলে পাবেন, আবার কিছু কিছু রয়েছে যেগুলো আপনারা কোথাও পাবেন না, এখানে এলেই দেখতে পাবেন। আর এই ভবনটি আগে যে কি জরাজীর্ণ অবস্থায় চলে গিয়েছিল সেই অবস্থাটি একটু দেখুন। এই যে দেখুন, কঙ্কালের মতো দাঁড়িয়ে রয়েছে এই ভবনটি, এরকম জরাজীর্ণ হয়ে গিয়েছিল। এই যে এখানেও কিছু ছবি রয়েছে, দেখুন যে কীরকম জরাজীর্ণ হয়ে গিয়েছিল এই ভবনটি, ইট খুলে আসছিল। আর পাশাপাশি এই যে এখানেও কিছু ছবি রয়েছে, দেখুন যে কী অবস্থায় ছিল। পরবর্তীতে কিন্তু সেটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয় এবং এই অবস্থায় নিয়ে আসা হয়। এটা একটা অসাধারণ অনুভূতি, এটা বলে ভাষায় প্রকাশ করা যাবে না যে এত বছর আগে, আজ থেকে অন্ত কম করে হলেও 120 বা 125 বছর আগে রবীন্দ্রনাথ এখানে আসছেন এবং তার স্মৃতি বিজড়িত এলাকা সেখানে আসতে পারতেছি, দেখতেছি রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি। এটা সত্যি একটা অকল্পনীয় ব্যাপার। আরেকটি দুর্লভ ছবি আপনাদেরকে দেখায়, রবীন্দ্রনাথ ঠাকুর মধ্যাহ্ন ভোজ করছেন পরিবারের সদস্যদের সাথে। দেখুন এই যে এই ছবিটি, এটি একটি দুর্লভ ছবি আমার কাছে মনে হয়েছে, এরকম তো সাধারণত দেখা যায় না। আর এই বাড়িটি কিন্তু দ্বিতল বাড়ি, চলুন আমরা দোতলায় উঠে দেখে আসি। দেখুন খুব সুন্দর একটি সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে দোতলায় উঠে যায়। সিঁড়ির যে বিষয়টি আমার দৃষ্টি আকর্ষণ করেছে সেটি হচ্ছে যে এই যে লোহার এই যে রেলিংয়ের কাজটি, দেখুন কত সুন্দর একেবারে নকশা করা একটি কাজ, এটি কিন্তু এখনও রয়েছে। এটি আমার কাছে খুব সুন্দর লাগলো। আরও যে পুরাতন এরকম রাজবাড়ি কিংবা পুরাতন স্থাপনায় গেছি সেখানেও এরকম কিছু কর্ম ইয়ে দেখেছি আর কি, সিঁড়ি দেখেছি বা সিঁড়ির সাথে যে কাজগুলো করা হয়েছে সেগুলো দেখা হয়েছে। এটি আমরা চলে এসেছি দোতলায়। দোতলায় দেখুন, দোতলায়ও কিছু বেশ কিছু ছবি টানিয়ে রাখা হয়েছে। সেই যে দেখালাম যে পুরাতন বাড়িটির একটি এখানে ছবি রয়েছে, পাশাপাশি মৃণালিনী দেবীর একটি বড় একটি ছবি এখানে রাখা হয়েছে। একটি এটি একটি হল রুমের মতো দেখা হচ্ছে, অনেক বড় একটি রুম। এই রুমও কিন্তু একেবারেই অনেক বড় এবং এখানে বেশ কিছু ছবি রাখা হয়েছে। পাশাপাশি এখানে দেখুন যে রবীন্দ্রনাথ ঠাকুরের যখন বয়স 12 বছর, সেই 12 বছর বয়সে রবীন্দ্রনাথের ছবি এখানে রাখা হয়েছে। আসলে এই পুরো বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন সময়ের চিত্রকর্ম, বিভিন্ন সময়ের তার যে ছবি, বিভিন্ন কর্মকাণ্ডে তিনি যে ছিলেন সেগুলোই কিন্তু এখানে রাখা হয়েছে দেখার জন্য। আর এই বাড়িটির আকর্ষণীয় জায়গাগুলোর মধ্যে একটি জায়গা হচ্ছে এর বারান্দাটা। এই বারান্দাটা কিন্তু অনেক সুন্দর, দেখুন অনেক দর্শনার্থী আসেন, শিক্ষার্থীরা আসেন, প্রতিদিনই এখানে ঘুরতে আসেন। তারা এখানে এসে তারা এই বাড়িটি সম্পর্কে জানার চেষ্টা করেন, ঘুরে ঘুরে দেখেন, ছবি তোলেন। এই বারান্দাটা কিন্তু আমার কাছে অনেক সুন্দর লেগেছে। দেখুন আজ থেকে 120 বা 125 বছর আগের তৈরি বাড়ি, সংস্কারের পর কিন্তু একটা সুন্দর রূপে এখনও দাঁড়িয়ে রয়েছে। এবং এই বারান্দায় এসে যদি আপনি দাঁড়ান, দেখুন বারান্দার সামনেই এই যে কম্পাউন্ডটা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর লাগবে। এখানে চেয়ার নিয়ে বসে যদি এক কাপ চা খাওয়া যায় সময়টা কিন্তু দারুণ কাটবে। রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়িতে এসেছেন, কেমন লাগছে? খুবই ভালো লাগছে, এটা আমার প্রথমবার আসা। আমরা খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে আমি জব করি এবং আমার জবেরও 1 বছর হলো, খুলনায় আসার পরে এখানে আসা হয়নি। তো আজকে এখানে এসে খুবই ভালো লাগছে। আসলে খুব ইচ্ছাও ছিল রবি ঠাকুরের কুঠির বাড়ি, যেমন দেখেছি রবি ঠাকুরের শ্বশুর বাড়ি আমার পাশেই যেহেতু, তাই দেখতে আসা আর কি, খুবই ভালো লাগলো। আমি খুলনার ছেলে, তারপরেও আমার এত কাছে থেকেও আমি এখানে আসতে পারিনি, আজ প্রথম আসলাম। জায়গাটা আসলে অনেক সুন্দর এবং এত সুন্দর প্রকৃতির মাঝে আসলে ওনার কবিতাগুলো পড়লেই বোঝা যায় যে উনি কেমন ধরনের মানুষ ছিলেন, কোথায় কোথায় ছিলেন, মানে সেই সেই দিক থেকে জায়গাটা আসলে অনেক সুন্দর। এখানে তো মনে হচ্ছে আমরাও কবি হয়ে যাব। আসলে একটি বিষয় না বললেই নয়, বলার লোভ হচ্ছে যে দেখুন একজন কবি যিনি দেশ দুনিয়া ঘুরে বেরিয়েছেন, বিশ্বের বিখ্যাত বিখ্যাত মানুষজনের সঙ্গে যার সম্পর্ক ছিল, তিনি গোটা দুনিয়া ঘুরলেন, বিভিন্ন জায়গায় গেলেন, কিন্তু বিয়ে করার সময় চলে এলেন এরকম একটি প্রত্যন্ত গ্রামে।
এর থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রামের প্রতি যে টান ভালোবাসা, তার গল্প কবিতা এবং গানে যে উঠে এসেছে তার প্রমাণও কিন্তু পাওয়া যায় যে তিনি এসব কতটা ভালোবাসতেন। বাড়িটির ভেতর থেকে সম্মুখভাগে বেরিয়ে আসার সময় অন্যরকম এক দৃশ্যপট চোখে ধরা দেয়। সামনের বাগানের অংশটিও দারুণ, পাতাবাহার সহ বিভিন্ন সৌন্দর্যবর্ধক গাছ লাগানো হয়েছে চারপাশে। রবি ঠাকুরের শ্বশুর বাড়ি দ্বিতল বিশিষ্ট একটি নান্দনিক সৌন্দর্যময় একটি বাড়ি বলা যায়। এই বাড়ির একটি অংশ আপনাকে দেখাই, যে ওই যে এটি দেখছেন যে অংশটি এই কর্নারের, এটি কিন্তু তার শ্বশুর বাড়ির ওয়াশরুম হিসেবে এটি ব্যবহার করা হতো। আসলে আগে যে আগের দিনগুলোতে কিন্তু এভাবেই ওয়াশরুম তৈরি করা হতো বা টয়লেট তৈরি করা হতো। এখন যেরকম আধুনিক ব্যবস্থায় একেবারে শোবার ঘরের সাথেই যে অ্যাটাচড বাথরুম করা হচ্ছে সেই রকম ছিল না। আগে মূল বাড়ি থেকে কিছুটা দূরেই ওয়াশরুম তৈরির রেওয়াজ ছিল, সেই রেওয়াজ অনুযায়ী কিন্তু দেখুন মূল বাড়ি থেকে একটু দূরে এবং কিছুটা উঁচুতে এই ওয়াশরুমটি তৈরি করা হয়েছিল সেই সময়। চারিদিকে কত প্রত্ননিদর্শনই তো ধ্বংস হয়ে হাওয়ায় মিলিয়ে যাচ্ছে, এরই মাঝে এই ভবনটি দখলমুক্ত করে তার সংরক্ষণের উদ্যোগ সত্যি সত্যি প্রশংসনীয়। রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়িতে এসে আমি তার সম্পর্কে অনেক কিছু নতুন করে জানতে পারলাম। ইচ্ছে করলে ছুটির অবসরে আপনারাও ঘুরে যেতে পারেন এই বাড়ি থেকে।